শিবপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বর্তমান সফল মেম্বার মোহাম্মদ লিটন মিয়ার মনোনয়নপত্র দাখিল। মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ভিত্তিতে নুরনগর টিভির প্রতিবেদনে। আসন্ন ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে মনোনয়নপত্র দাখিল করলেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বর্তমান সফল মেম্বার মোহাম্মদ লিটন মিয়া। নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের এই উদীয়মান সমাজকর্মী ও বর্তমান মেম্বার মোহাম্মদ লিটন মিয়া আগামী 31 জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে ইউপি সদস্য প্রার্থী হিসেবে 3 জানুয়ারি উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। 2 নং ওয়ার্ডের বাসিন্দা তারুণের প্রতীক একজন নিবেদিত সদ্বিনয়ী ভদ্র ও মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন বর্তমান সফল মেম্বার মোহাম্মদ লিটন মিয়া এদিন তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন। একজন নিবেদিত পরোপকারী মানবিক বোধ সম্পন্ন মেম্বার হিসেবে এলাকায় তার বেশ সুখ্যাতি রয়েছে। তিনি এই ওয়ার্ডে জনগণকে পুনরায় নির্বিচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য 31 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছেন। আধুনিক মাদকমুক্ত সুস্থ সমৃদ্ধ একটি মডেল ওয়ার্ড গঠনের লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন বর্তমান মেম্বার মোহাম্মদ লিটন মিয়া। বর্তমান গত রানিং 5 বছর মেম্বার ছিলাম, আগামী দিন আমি গ্রামের কাছে আবার দোয়া চেয়েছি এবং প্রার্থী হয়েছি। আমি 2 নং ওয়ার্ডটারে আমার একটা ফ্যামিলি মনে করে গত 5 বছর চালিয়ে এসেছি। আগামী যদি আমি আবার আমাকে 2 নং ওয়ার্ডের জনগণ আমাকে মেম্বার হিসাবে জয়লাভ করে, আমি ইনশাল্লাহ আবারও 2 নং ওয়ার্ডটাকে আমি আমার ফ্যামিলি হিসাবে দেখে নিব। গ্রামের যত উন্নয়ন কাজগুলো আছে, এ কাজ আমি আগামী দিন কিছু কাজ বাহি আছে, কিছু কাজ স্বয়ংসম্পন্ন হয়েছে, আগামী দিন যত কাজগুলো আছে এটি আমি স্বয়ংসম্পন্ন করার জন্য আমি 2 নং ওয়ার্ডবাসীর কাছে আবারও দোয়া ও ভোট চেয়ে আমি গ্রামবাসীর থেকে অনুমতি নিয়ে প্রার্থী হয়েছি। তারা যদি আমাকে মেম্বার বানায় আগামী দিনে কাজগুলো আমি সমাপ্ত করব। ছিলাম আসি থাকবো ইনশাল্লাহ। আমি দোয়া ও সব আগামী দিনের জয় আশাবাদী।